পানিহাটি রাজ্য সদর হাসপাতাল, জলজমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চরম বিপাকে রোগী এবং চিকিৎসক সহ চিকিৎসা কর্মীরা। জল জমা পেরিয়েই পরিষেবা দিচ্ছেন তারা, চরম আতঙ্কে রয়েছেন রোগীরা। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। সমস্যা দেখুন আর কি অবস্থা, পেশেন্টদের দেখতে অসুবিধা হচ্ছে, আমরা পা টেনে টেনে নিয়ে যাচ্ছি, ব্যথা হয়ে যাচ্ছে পা, কি করব। দীর্ঘদিন ধরেই হচ্ছে, এখন তো রাস্তাটা উঁচু হয়ে আরো জল ঢুকে যাচ্ছে, রাস্তা উঁচু হওয়ার জন্য জলটা বেশি ঢুকছে, আগে তো জল ঢুকতোই, এবার একটা বেশি ঢুকেছে জল, একবার তিনবার ঢুকলো জল। সমস্যা হচ্ছে না, হাসপাতাল সুপারকে জানিয়েছি, সুপার তো জানে, সবই তো দেখছে, সুপারও জানিয়ে দেখছে, এইটাই তো সারা ঘর জল একদম। আমার নাম মমতা দে। বিশাল সমস্যা, কী না নেই, জো মাছ সব কিছুই আছে, সাপ টাপ সব কিছুই আছে, এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, একটা ভয় ভয় ভাব নিয়েই যাচ্ছি। হ্যাঁ, আতঙ্ক তো নিশ্চয়ই, একদম। আমি ভর্তি হয়েছি কালকে, আমার হচ্ছে, আমি আরজি করে ট্রিটমেন্ট করি, আমার হচ্ছে ক্যান্সার, আমি এখানে শুধু ব্লাড দিতে আসি, তা কালকে একটা ব্লাড হয়েছে, আজকে একটা ব্লাড হবে, আজকে ব্লাড হলে কালকে আবার ওটাকে আবার হিমোগ্লোবিন টেস্ট হবে, ওটাতে যদি ব্লাডের ইয়ে উঠে যায় কালকে হয়তো পরের দিন আমি ছুটি। হ্যাঁ, ভাবতে পারিনি আমি, এইবারই পড়লাম প্রবলেমে। চিকিৎসকরা কীভাবে, চিকিৎসকরা ওই যে গাম্বুট করে আসছে, সিস্টার চিকিৎসক যথেষ্ট ওনারা সার্ভিস দিচ্ছে, ওনাদের সার্ভিসে ত্রুটি নেই, একদমই ত্রুটি নেই। আমার নাম হচ্ছে আরতি মণ্ডল, মিসেস আরতি মণ্ডল।